দাদা ভাই তুই কোথায় যাবি রে কেন রে বল না রে কেন বলবো সেটা তো বলবি না মা বাবাকে বলছিল তো আমি শুনেছি দাঁড়া আগে রেফারেন্সের কাজটা শেষ করে নি তারপর বলছি এই দাদা ভাই দেখ আমার এই পুতুলটার না কানে দুল নেই এই আমাকে একটা দুল কিনে দিবি কেন তো নিজের কানেই তো দুটো দুল রয়েছে সেগুলো পরিয়ে দে না ওটা তো মা দেবে না ঠিক আছে আমি দিল্লি থেকে ফিরে আসি তারপর তোকে সুন্দর দেখে দুটো দুল কিনে দেব তুই দিল্লি যাবি তুই কেন দিল্লি যাবি প্লিজ আমি যাব সে কি রে তুই কেন দিল্লি যাবি দিল্লিতে তো আমার কাজ আছে তুই কি কাজ করতে যাবি দিল্লিতে আমার অফিসের কাজ আছে কই জেঠুমনি মেয়ে জেঠুমনি এরা তো দিল্লি যায় না ওরা তো বাড়িতেই থাকে ওরে বাবা তুই তো লজিক্যালি আমার সঙ্গে ডিবেট শুরু করলি খুব পাকা হয়েছিস তোকে সব কথা বলতে হবে তাই না তুই দিল্লি যাবি না এই কথাটা ছুটতে গিয়ে জেঠিমণিকে বলে আয় এক্ষুনি তোকে সন্দেশ খাওয়াবে আমি সন্দেশ খাই না দিল্লি কেন যাব না সেটা তো বলবি তুই দিল্লি যাবি না তুই এখানে থাকবি আমি দিল্লি গেলে তো তোরই সুবিধে ওখানে গেলে আমার অনেক রোজগার হবে আর তাহলে তোকে আমি সুন্দর সুন্দর জামা চকলেট পুতুল এসব কিনে দিতে পারবো সেটা ভালো হবে না না ভালো হবে না কেন ভালো হবে না সন্দেশ চকলেট এগুলো তুই ভালোবাসিস না না সেসব তো বাবা কিনে দেবে যখন আবার পূজা হবে জন্মদিন হবে তখন তুই দিল্লি যাবি না কেন যাব না সেটা বল তুই দিল্লি গেলে আমার মন খারাপ করবে আমি কাঁদবো ছোট্ট সোনাগো আমি দিল্লি গেলে আমারও মন খারাপ হবে আর সেই জন্যই তো আমি মাঝে মাঝে চলে আসব এসে সারাদিন তোর সঙ্গে খেলা করব তখন তো আর তোর মন খারাপ থাকবে না সোনা